মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল পরিবারের লোকজন খুঁজে পেল নদী থেকে। পরবর্তীকালে খানাকুল হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পরিবারের পক্ষ থেকে কি জানাচ্ছে শুনে নেব। মৃতের নাম সায়ন মেটে, বয়স আনুমানিক 9 বছর, বাড়ি খানাকুলের কাইবা। ঘটনা প্রসঙ্গে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে আমাদের পর্দায় কি বলছেন বিস্তারিত শুনে নেব, সঙ্গে থাকুন। ঘটনাটা যে ছোটো ছেলে মুন্ডেশ্বরী নদীতে চান করতে গিয়েছিল, ছোটো ছোটো বাচ্চা ছেলেদের সঙ্গে, বাচ্চা ছেলেরা সবাই ফিরে আসে, ও আর ফিরে আসেনি। যখন আমরা খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজির পর দেখে খুঁজে পাই যে নদীর ভিতরে পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা হসপিটালে নিয়ে আসি, হসপিটালে ডাক্তার দেখে মৃত মৃত বলে ঘোষণা করি। তারপর হচ্ছে পুলিশকে জানিয়েছে, পুলিশ কেস এখনকার যেটা করণীয় দরকার। এত যিনি মারা গেছে কি নাম? যিনি মারা গেছে ওর নাম হচ্ছে সায়ন মেটে, বাড়ি কোথায়? বাড়ি দুর্গাপুর, বাবা বসন্ত মেটে। আপনার নাম? আমার নাম অসিত মেটে। আপনার কে হয়? আমার হচ্ছে ভাই।